পুলিশ ও স্থানীয়রা জানান কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়ার আবুল কালাম ও আজিজুল হক গঙ্গের মধ্যে ভিটে বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কালাম ধারালো দা দিয়ে আজিজুল হকের স্ত্রী রাশেদা বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদৌসকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মা মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই বিরোধটা চলতেছে প্রায় এক বছর আছে। জায়গা সম্পত্তি নিয়ে আমার নিজের টাকা দিয়ে 5 লক্ষ টাকা দিয়ে কেনা জমিন ও নিজে দখল করতে চাইছে। ও অনেকে মানে কি আমার ঘরকে উনার ঘর বলে দাবি করতেছে। ও নিজে একজন ইয়াবা ব্যবসায়ী আর উনার বড় ভাই একজন মদ ব্যবসায়ী। প্রমাণ ধরতে গেলে প্রমাণই আছে। আর আজকে আমি যখন ব্যাংকে ছিলাম আর বড় ভাই ফার্নিচার দোকান করছিল, ও সুযোগ বুঝে আজকে আমার মা বাবাকে হত্যা করছে। মা বাবা না মা আর বোনকে হত্যা করছে। আর উনি আমরা যখন আজকে সকালে আমার জায়গাকে ঘেরা দিছিলাম তখন ও নিজে আমাদের সামনে দাঁড়াচ্ছে। তখন তারপর কিছু করে না, সে টমটম নিয়ে বাইরে চলে গেছে। আজকে সন্ধ্যাবেলায় সে বাড়িতে চলে আসছে তখন দা একটা নিয়ে আমাদের ঘেরা করা কুটিটা সব কেটে ফেলতেছে। আমার বাড়ি থেকে বের হয়ে জিজ্ঞেস করতেছে যে এগুলো কেন কাটতেছস। ও কিছু না বলে আমাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। আর আমার বোন দৌড়ে গিয়ে দেখতেছে যে আমিও এগুলো এরকম করো না চলে আসো। সে তাকেও তার কথাও না মেনে আমার বোনকে হত্যা করছে। আমার মা আর আমার বোন ছিল, আমার আব্বা ছিল বাজারে, আমি ছিলাম আমার দোকান আছে আমি ফার্নিচার দোকানে থাকি, আমার ভাই ছিল ব্যাংকে। তো সেখানে তো কেউ ছিল না। তো সুযোগ বুঝে মনে করেন মাগরিবের সময় তো কেউ থাকে না, কেউ নামাজ পড়তে যায়, কেউ বাড়িতে চলে যায়। এইভাবে আমার বাড়িতে এসে কুপিয়ে এইভাবে হত্যা করছে। মা মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সীমানা বিরোধের জেরেই মা মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। সন্ধ্যায় টমটম নিয়ে যাওয়ার সময় যখন টমটম ডুবতেছে না, তখন উনি বাড়ি থেকে একটা নতুন দা বের করে ওই টিয়ারাটা কেটে ফেলছে। যখন আইজুলকের স্ত্রী এবং মেয়ে বাধা দিতে আসছে ওনাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে একজন ঘটনাস্থলে ওনার স্ত্রী ঘটনাস্থলে মারা গেছে। ওই ওনার মেয়ে এখানে সদর হাসপাতালে আসার পরে ডাক্তারে মৃত ঘোষণা করছে। এই ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, এই ঘটনার শাস্তি দাবি করি। ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল কালাম গা ঢাকা দিয়েছে, তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। এই যে মারা গেছে এই ফ্যামিলিটা বাড়ি করার জন্য ওদের সীমানা একই সীমানা বাড়ি করার জন্য একটা ভিত খুঁজছিল। তো যে মারা গেছে আসামি ও দাবি করছে ভিতটা আমার ভিতরে চলে আসছে কিছু, এই নিয়ে কথা কাটাকাটির জেরে ঘটনাস্থল থেকে ধারালো দা ও ইজি বাইক উদ্ধার করা হয়েছে। নিহত জান্নাতুল ঈদগাঁও জাহানারা বেগম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। সময় সংবাদ, কক্সবাজার।